হ্যালো গাইস, আজকে টপিক হলো ওভার হিট হলে গাড়ির ইঞ্জিন কী করবেন, আপনি তাৎক্ষণিক করণীয় ঠিক কী। এই দেখছেন হিটের কাঁটাটা বারবার উঠতেছে উঠতেছে উঠতেছে। আপনি হিটের কাঁটা যখন লালের উপরে চলে যাবে তখন আপনি মনে করবেন যে আপনার গাড়ি তখন ওভার হিট হয়ে গেছে। আপনি তখন লগের লগে গাড়িটা বন্ধ করে দিবেন, সাথে সাথে বন্ধ না করলে ইঞ্জিনের বিশাল ধরনের ক্ষতি হয়ে যাবে। তো আপনি সাথে সাথে বন্ধ করে দিলে আপনার গাড়ি কোনো সমস্যা হবে না। আপনি ঠান্ডা ঠান্ডা করে ইঞ্জিনটারে আপনি একটি উপায়ে গাড়িটা গ্যারেজে নিয়ে যেতে পারেন, না টেনে। সেটা হলো আপনি গাড়িটা 10 মিনিট ঠান্ডা করে, ঠান্ডা করার পরে এই দিক দিয়ে পানি ঢালবেন, ঠিক আছে। এদিক দিয়ে পানি ঢেলে আপনি একদম মুখ লেভেল করে স্পেয়ার ট্যাঙ্কিতে ফুল পানি দিয়ে আপনি একটা যে কাজটা করবেন হলো আপনি মোটকাটা লাগাবেন না যখন গাড়িটা চালাবেন। 10 মিনিট চালিয়ে মোটকাটা খুলে খুলে পানি ঢেলে ঢেলে আপনি 10 মিনিট চালিয়ে আপনি জায়গায় জায়গায় পানি ঢেলে ঢেলে গাড়িটা নিয়ে যেতে পারেন। যদি আপনি গাড়ি না টেনে নিতে চান বা মিস্ত্রি না থাকে, এই একটি উপায়ে আপনি গাড়িটা গ্যারেজে নিয়ে যেতে পারেন। যেটা বললাম, এই মোটকাটা খুলবেন, মোটকাটা খুলে পানি ঢেলবেন, কিন্তু গাড়ি চালানোর সময় মোটকাটা লাগানো যাবে না। কিন্তু লাগানো গেলে লাগে যদি গাড়িটা চালান, তাহলে আপনি গাড়িটা আবার ওভার হিট হবে, কিন্তু আপনার ইঞ্জিনের সমস্যা হবে। আমি যে পদ্ধতি বললাম, মোটকাটা খুললে 10 মিনিট গাড়িটা চালিয়ে নিতে পারবেন, আর অবশ্যই 10 মিনিট পর গাড়িটা ঠান্ডা করে নিতে পারবেন। আমি আবারও বলি, যদি আমার কথা না বুঝে থাকেন, সুন্দর করে আমি বলতেছি, গাড়িটা ওভার হিট হলে প্রথমে গাড়িটা ঠান্ডা করবেন, ঠান্ডা করে গাড়িতে ইঞ্জিনে পানি ঢালবেন। রেডিয়েটারে পানি ঢালার পরে, রেডিয়েটারে পানি ঢালবেন যখন মুটটা খুলবেন তখন গাড়িটা চালাবেন। এই রেডিয়েটার মুটকাটা খুলে তারপরে গাড়িটা চালাবেন, তাহলে আপনি গাড়িটার সমস্যা হবে। আর আপনি পানি ঢেলে যদি মুটকাটা লাগিয়ে গাড়ি চালান, তাহলে রেডিয়েটারের ভিতরে যে গ্যাস হচ্ছে সেই গ্যাসটা বাইরে দিতে পারবে না। তো আপনি আপাতত এই কাজটা করে একটা ওয়ার্কশপ পর্যন্ত আপনি নিতে পারবেন, তাতে আপনার গাড়ি কোনো ক্ষতি হবে না। কিন্তু মনে রাখতে হবে, আপনার ম্যাক্সিমাম 10 মিনিট গাড়িটা চালাতে হবে, আর ইঞ্জিনের যে ওভারহিটের কাঁটা সেই কাঁটাটা ফলো করতে হবে, গাড়িটা কি হিট হচ্ছে কি না, তখনই আপনি গাড়িটা ব্রেক করতে হবে। তখন আবার 15 মিনিট রেস্ট নিলেন, গাড়িটা ঠান্ডা করলেন, আবার পানি ঢাললেন, ঠিক আছে। পানি ঢেলে ঢেলে এরকম ঢেলে ঢেলে আপনি ওয়ার্কশপ পর্যন্ত নিতে পারবেন, এতে কোনো সমস্যাই হবে না আপনার। এভাবে আপনি গাড়ি গ্যারেজ পর্যন্ত নিতে পারেন। আমি বলছি মুটকা খুলে গাড়ি চালাবেন, আশা করি সবাই বুঝতে পারছেন আমার কথা। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর নতুন নতুন ভিডিও পাবেন।